গাইঘাটায় ভয় দেখিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম মহিলা, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় মহিলা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়। বর্তমানে বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা ও নির্যাতিতা, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় গাইঘাটা থানার পক্ষ থেকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর 39-এর নির্যাতিতা, শারীরিকভাবে প্রায় 90% প্রতিবন্ধকতা রয়েছে তার। এখনও বিয়ে হয়নি, তার দেখাশোনা করেন তার বৃদ্ধা মা। এলাকার মানুষের সাহায্য নিয়েই কোনো মতে মা মেয়ের দিন চলে যায়। পরিবার সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিশেষভাবে সক্ষম ওই মহিলা। এরপরই পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, মহিলা অন্তঃসত্ত্বা। মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। অবিবাহিতা বিশেষভাবে সক্ষম মেয়ে অন্তঃসত্ত্বা? এরপর নির্যাতিতার কাছে বিষয়টি জানতে চান পরিবারের সদস্যরা। নির্যাতিতা যেটা জানিয়েছেন তা হলো, প্রতিবেশী এক ব্যক্তি তাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। এরপরই পরিবারের সদস্যরা গাইঘাটা থানার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেটে বাচ্চা কিভাবে আসলো? কিভাবে আসলো ও তো নামই বল, চালার দিনে ওই পাড়া কিন্তু বেশি। এই ঘটনাটা কবে ঘটেছে আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাইছি আজকে 8-10 দিন দুই দিয়ে বেরিয়েছি। ডাক্তারের কাছে যাই, শ্রীকৃষ্ণ যাই, শ্রীকৃষ্ণ টাকা দিয়ে রিপোর্ট করি। শ্রীকৃষ্ণ বলে এবার টাকা ওজন ফেরত দিয়ে বলছে আপনারা বাড়ি যান, যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের কাছে যান, সেই ডাক্তার বলে দেবে। মূলত এই যে আপনার বোন, সে তো প্রতিবন্ধী, সে কি বাড়িতেই থাকতো? হ্যাঁ বাড়িই থাকতো। মানে বাড়িতে আপনারা না থাকার সুযোগে কি আরো দিন এই দুর্ঘটনা? আমার বাড়ি ছিলাম না বলছে, দিন মানে জোর করে গিয়ে চেপে ধরেছে বলছে তুই বললি তোর গলা টিপে মেরে ফেলে দেবো, মানে মারার হুমকি দিচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকার মানুষ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেন, প্রতিবন্ধী সহায় সম্বলহীন মহিলার সাথে এমন কাণ্ড ঘটাবে আমরা স্বপ্নেও ভাবতে পারি না, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। এর পেছনে যে যুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এ বিষয়ে চিকিৎসকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন করেন তিনি। এই বিষয়টা হলো খুবই দুঃখজনক বিষয়। একজন প্রতিবন্ধী মানুষ, 90% প্রতিবন্ধী, ওনাকে এই কথা যেই হোক না কেন, যে আসামি আমার চাই সে সাজা পাক। এখন এনার নামে একটা অভিযোগ উঠেছে, উনিও তো বললো আপনারা শুনলেন যে আমি যদি আসামি হয়ে আমার টেস্ট ফেস্টগুলো যেগুলো আছে, ডিএন টেস্ট ফেস্ট যা সরকারিভাবে আছে এগুলো আমার করাক, আমি যদি দোষী হই আমি সাব্যস্ত হব, আমি সাজা নেব। এ ব্যাপারটা হলো খুবই দুঃখজনক ব্যাপার, একজন প্রতিবন্ধী মানুষ এরকম করেছে। আমরা চাই উপযুক্ত সাজা পাক সেই আসামিকে ধরুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।